অক্টোবরের মধ্যে আবরার হত্যায় জড়িতদের আজীবন দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন বুয়েট উপাচার্যকে অপসারণ করে জড়িতদের অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনালের আওতায় এনে দ্রুততম সময় বিচার করতে হবে সকালে আলাদা সমাবেশ থেকে তারা এই দাবি জানান সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে তৃতীয় দিনের মতো ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়ে পুরো বুয়েট ক্যাম্পাস বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ করে অপরাধীদের ছাত্রত্ব বাতিলসহ ক্যাম্পাসে সকল রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান ছাত্ররা ভাগের শিক্ষকরাও স্টুডেন্টদের উপকারে যেটা আসবে সেটা রাজনীতি আমরা চাই আমরা এই ধরনের অপসংস্কৃতির রাজনীতি আমরা চাই না শিক্ষক রাজনীতি আমরা বলবো নাই বললেই চলে এর কিছু পরে বুয়েট মিলনায়তনের সামনে শুরু হয় বিশ্ববিদ্যালয়টির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংক্ষিপ্ত সমাবেশ এতে সাত দফা দাবি তুলে ধরা হয় নির্ভীক সমাবেশে ছাত্রদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন ছাত্র ও শিক্ষকরাও অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ছাত্রদের একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে গেছে এই দূরত্বটা কমাতে হবে কমাতে হবে মানে কি দূরত্বটা নষ্ট করতে হবে যে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায় থেকে ছাত্রদের মধ্যে থেকে শিক্ষকদের মধ্যে থেকে সব জায়গা থেকে দলীয় রাজনীতি নিষিদ্ধ করা হোক আমাদের সংস্কৃতির হচ্ছে এটা থেকে মুক্ত হতে হবে তা হলে আবার রিপিট করবে এদিকে দুপুরে বইটের সামনে সড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা এ সময় পলাশি থেকে বক্সিবাজার পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা